28 আগস্ট 2023 সোমবারের সকাল, ঘড়িতে সময় 8:25। আর আমরা আজিমগঞ্জ স্টেশনে চা দিয়ে শুরু করলাম আজকের দিন। আবার সেই জলের বোতল নিয়ে এলাম ট্রেনে জল খাওয়ার জন্য। টিকিট কেটে ট্রেনে উঠে গেলাম, জন প্রতি 50 টাকা ভাড়া পড়লো। আমাদের ট্রেন ছেড়ে যাবে 8:40। আবার গৌর, আবার জিতু, আবার আমি, আবার পরেশ রত্না যাচ্ছি শিবঘাটি। আজিমগঞ্জ টু বাহারা এক্সপ্রেস, আজিমগঞ্জ থেকে 8:40 ছেড়ে দিয়ে 11:24 ট্রেন ঢুকবে বাহারা এক্সপ্রেস। ট্রেনে করে শিবঘাটি আসতে হলে প্রথমেই পৌঁছাতে হবে বারহারোয়া জংশন স্টেশন। আজিমগঞ্জ জংশন স্টেশন থেকে বারহারোয়া দূরত্ব প্রায় 96 কিলোমিটার, যেতে সময় লাগবে 2 ঘন্টায় 50 মিনিট। এই যে আমাদের রঞ্জন মণ্ডল, সব কিছু কিনে খাওয়া সম্ভব না, কিনে খাওয়া উচিত না, বাড়ি থেকে নিজে কিছু নিয়ে এসে যে মুড়ি মাখিয়ে খাওয়াটা ইন্টারেস্টই আলাদা। লঙ্কা তেল, চানাচুর, ভুজিয়া, নিমকি, যাই হোক, যে ট্রেনের মনে খাওয়া ফ্যামিলির কথা মনে পড়ে পড়ে। এই যে উনি এখন লঙ্কা বের করছেন, যাই হোক, এইসব জিনিস পয়সা দিয়ে কিনে পাওয়া যায়, কিন্তু এই মুহূর্ততে 1 লাখ টাকা দিলেও পাওয়া যাবে না। এখন ট্রেনের মধ্যে বসে আছে, তুমি কিছু বলো না। যে উনি একটু দায়িত্ব নিয়ে যে মুড়িটা নিয়ে এসছেন, এটাই অনেক। এখানে বিরিয়ানি নিলেও কাজ হবে না, এখানে যদি কাউকে বিরিয়ানি দেওয়া হয় সেটা টেস্টটা দূরে রাখবে, কিন্তু এই মুড়িটা যা দাম দেওয়া যাবে না। এখন লঙ্কা, নিমকি, ভুজিয়া, চানাচুর এগুলো তো পাওয়া যাবে না। এই যে তেল, উনি হোমিওপ্যাথি ওষুধের তেল নিয়ে এসছেন, তা ঠিক আছে, কিছু জায়গা হয়তো কী আছে, যেটুকু দরকার সেটুকু নিয়ে এসছে, কিন্তু উনি জিনিস কমতি রাখেনি। যাক, ওনাকে অনেক ধন্যবাদ। কেমন আছে বন্ধু? ভালো। আমরা চলে এসেছি বারহারোয়া জংশন স্টেশন। ঘড়িতে এখন 12:15 আর আমরা এইমাত্র বারহারোয়া স্টেশন এসে পৌঁছালাম। আমাদের ট্রেন 28 মিনিট লেট। স্টেশনের বাইরে আছে অটো স্ট্যান্ড,
অটো ভাড়া নিল জন প্রতি 50 টাকা, দূরত্ব প্রায় 27 কিলোমিটার, সময় লাগবে 50 মিনিট। আঁকা বাঁকা পথ, পাহাড় জঙ্গলে ঘেরা সেই জায়গা, সত্যিই আমাদের খুব ভালো লাগছে। চলে এসেছি বাবাধাম শিবগাতিতে। মম হলে